হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো গাইস, আজকে আমরা আবারও চলে আসলাম অ্যাটাক অন টাইটান এনিমি সিরিজ নিয়ে। আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি অ্যাটাক অন টাইটান সিরিজের এপিসোড 15 এবং 16। আগের এপিসোড দেখানো হয়েছিল ইরেনের দায়িত্ব ক্যাপ্টেন লেভিকে দেওয়া হয়। তো ইরেন কি ট্রেনিং করে সার্ভে কপসের একজন মেম্বার হতে পারবে, আর সার্ভে কপসের সাথে ইরেনের কাটানো দিনগুলো কেমন হবে তা আমরা এই এপিসোডে দেখতে পারবো। এপিসোড শুরু করার পূর্বে সবার কাছে একটাই অনুরোধ, আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন, যাতে আমাদের চ্যানেলে ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনার কাছে ভিডিও নোটিফিকেশন চলে যায়। তো চলুন হারিয়ে যাওয়া যাক এনিমির দুনিয়ায়। এপিসোড 15 শুরুতে সার্ভে কপসের পুরনো হেডকোয়ার্টার দেখানো হয়। এটা নদী এবং জেলার থেকে অনেক দূরে, তাই তার এখানে কেউ থাকে না। ইরেন যেহেতু একটি টাইটান, আর সে যেহেতু তার টাইটান ফর্মকে এখনো কন্ট্রোল করতে শিখেনি, তাই তারা ইরেনকে নিয়ে এখানে থাকতে এসেছে, কারণ এটা মানব সভ্যতা থেকে অনেক দূরে। এখানে থাকা সবাই ক্যাপ্টেন লেভিয়ের স্কোয়াডের মেম্বার, যেহেতু অনেকদিন যাবত এই বাংলোতে কেউ থাকেনি, এজন্য এটার ভিতর পুরো ধুলোবালি দিয়ে ভর্তি ছিল। এরপর সবাই বাংলোর পরিষ্কারের কাছে লেগে যায়, যেখানে ইরেনের সাথে লেবের স্কোয়াডের এক মেম্বারের সাথে পরিচয় হয়, যার নাম হলো পেত্রা। তারা দুজন ক্যাপ্টেন লেবির ব্যাপারে কথা বলছিল। পেত্রা বলে ক্যাপ্টেন লেবি সার্ভে কপসে ভর্তি হওয়ার আগে শহরের আন্ডারগ্রাউন্ডের একজন সন্ত্রাসী ছিল। এটা শুনে ইরেন পুরো অবাক হয়ে যায়। ইরেন জিজ্ঞাসা করে তাহলে সে নিজেকে বদলালো কিভাবে। তখন পেত্রা বলে তা তো জানি না, তবে সবাই বলে কমান্ডার ইরেন স্মিথ তাকে জোর করে সার্ভে কপসে ভর্তি করেছে। এরপর সিন চেঞ্জ হয়ে কমান্ডার ইরেন স্মিথকে দেখানো হয়, যে একটি নতুন মিশনের প্ল্যান করছিল, যেটা 30 দিন পর হবে। তখন সেখানে থাকা একজন যার নাম হলো মাইক, সে ইরনকে বলে তুমি এই মিশনে সার্ভে কপসে ভর্তি হওয়া নতুন মেম্বারদেরও নিবে, তাই না? অ্যাটাক অন টাইটানের প্রথম দিকের এপিসোডে আমরা দেখেছিলাম ইরেন আর্মির মিকাসা সহ সবাই যে সার্ভে কপসে জয়েন করেছিল, নতুন মেম্বার বলতে তাদের বোঝানো হয়েছে। ইরোইন বলে ইরেনকে যত দ্রুত সম্ভব মানুষদের বন্ধু হিসেবে প্রমাণ করতে হবে, নাহলে মিলিটারি পুলিশ ব্রিগেড আবারও নাক গলাবে। এরপর সিন চেঞ্জ হয়ে ক্যাপ্টেন লেবের স্কোয়াডকে দেখানো হয়, যারা একসাথে বসে কথা বলছিল। তখন একজন বলল আমি শুনেছি 30 দিন পর একটি নতুন মিশন হবে, যেখানে সার্ভে কপসে জয়েন করা নতুন মেম্বাররাও থাকবে। তখন পেত্রা লেবিকে জিজ্ঞাসা করে এটা কি সত্যি নাকি। তখন ক্যাপ্টেন লেবি বলে প্ল্যান বানানোর কাজ আমার না, এটা ইরোনের কাজ। আসলে সার্ভে কপসের সব প্ল্যান তাদের কমান্ডার ইরোন স্মিথ বানায়, কারণ তার চিন্তা ভাবনা সবার থেকে আগে থাকে সবসময়। তখন সেখানে সার্ভে কপসের আরেক স্কোয়াড লিডার হান্জ চলে আসে। আগের মিশনে আটক করা দুটো টাইটানের উপর এক্সপেরিমেন্ট করতে সে ইরেনকে সাথে নিয়ে যাওয়ার জন্য পারমিশন নিতে আসে। তখন ইরেন জিজ্ঞাসা করে কিসের এক্সপেরিমেন্ট করা হবে। তখন সবাই সেখান থেকে উঠে যায়, কারণ হানজে একবার তার এক্সপেরিমেন্টের কথা শুরু করলে সে আর থামে না। এরপর হানজে ওই টাইটান দুটোর উপর করা আগের এক্সপেরিমেন্টের কথা ইরেনকে শোনায়, যেখানে তারা টাইটানগুলোর সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু তারা কোনো রেসপন্স করে না। তার টাইটানদের সাথে কথা বলতে খুব ভালো লাগতো, তাই সে ঘন্টার পর ঘন্টা টাইটানদের সাথে কথা বলতো। তারা টাইটানদেরকে সূর্য আলো থেকে ডেকে দিল, এতে তারা কিছুক্ষণ পরই ঘুমিয়ে যায়। ঘাড় ছাড়া তাদের আর কোনো উইকনেস আছে কি না তা জানার জন্য সে টাইটান দুটির সব স্থানে আঘাত করে, কিন্তু এতে কোনো লাভ হচ্ছিল না। আর কিছুক্ষণ পরই তাদের সেই স্থান রিজেনারেট হয়ে যেত। হান জে রিংকে বলে সার্ভে কপসে জয়েন করার প্রথম দিক থেকেই আমি গিরিনের সাথে টাইটানের সাথে লড়াই করতাম, কিন্তু একদিন আমি একটি টাইটানের মাথা কেটে পা দিয়ে লাথি দেই, তখন আমি টাইটানদের মাথা অনেক হালকা অনুভব করি, ওদের শরীর কাটার পর সেই অংশ অনেক হালকা হয়ে যায়। তখন আমি বুঝতে পারি আমরা সবসময় যা দেখি তা কখনো ভুলও হয়। এরপর থেকে আমার টাইটানদের উপর এক্সপেরিমেন্ট করার আগ্রহ জাগে। তখন ইরেন হানজের করা এক্সপেরিমেন্টের ব্যাপারে আরো ডিটেলসে শুনতে চায়, কারণ তার টাইটানদের ব্যাপারে শুনতে ভালোই লাগছিল। আর এই ডিটেলসে জানতে চাওয়াটাই হয়তো তার ভুল ছিল, কারণ এরপর সারা রাত ভরে একই কাহিনী বারবার ইরেনকে শোনাতে থাকে। তখন একজন দৌড়ে এসে হানজিকে জানায় আটক করা টাইটান দুটো মারা গেছে। এতে শুনে সবাই সেখানে চলে আসে। হানজি টাইটান দুটোকে মৃত দেখে কান্না করতে থাকে। সূর্য ওঠার আগে কেউ এসে টাইটান দুটোকে মেরে ফেলে এবং গার্ড দেখার সাথে সাথে ওরা ওডিএম গিয়ারে করে পালিয়ে যায়। ইরেন দাঁড়িয়ে এগুলো দেখছিল, তখনই পিছন থেকে কমান্ডার ইরেন স্মিথ এসে বলে কি দেখতে পাচ্ছ, কারা আসল শত্রু। আর কমান্ডারের এই কথার মাধ্যমে শেষ হয়ে যায় অ্যাটাক অন টাইটানের এপিসোড 15। আসলে কি টাইটানরাই মানুষের শত্রু? অনেক সময় আমরা যা দেখি তা সত্যি হতেও না পারে, অনেক কিছু লুকিয়ে আছে এই সত্যিতে, যা আপনারা আস্তে আস্তে
দেখতে পারবেন। তো এপিসোড 16 শুরুতে দেখানো হয় মিলিটারি পুলিশ ব্রিগেডের সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল যে কারা তাদের দুটোকে মেরেছে, যেখানে জিন কোনি আর্মিরাও ছিল। কোনি আর্মিকে জিজ্ঞাসা করছিল যে সে কি এখনো সার্ভে কর্পসে যেতে চায় নাকি। তখন আমাদের অতীতের স্মৃতি দেখানো হয়, যেখানে গত মিশনে মারা যাওয়া সব সিপাহীদের অন্তিম সংস্কার করা হচ্ছিল। মার্কো জিনের অনেক ভালো বন্ধু ছিল, এজন্য জিন মার্কোর মৃত্যুকে কোনোভাবে মেনে নিতে পারছিল না। এরপর সিন আবারও বর্তমানে চলে আসে, যেখানে আগের মিশনে টাইটানদের এত সামনে থেকে দেখার কারণে সবাই ভয় পেয়েছিল, তাই কেউ সার্ভে কর্পসে জয়েন হবার জন্য সাহস পাচ্ছিল না। এরপর সিন চেঞ্জ হয়ে ইরেনদের দেখানো হয়, যেখানে একজন ইরেনকে বলছিল তোমার বন্ধুরাও কি সার্ভে কর্পসে ভর্তি হবে নাকি। তখন ইরেন বলে হবার তো কথা ছিল, কিন্তু এত কিছুর পরও ভর্তি হবে নাকি তা নিয়ে সন্দেহ। আজকে সব নতুন আর্মি কর্পসদের ডাকা হবে, যেখান থেকে সার্ভে কর্পসে জয়েন করা মেম্বারদের সিলেক্ট করা হবে। তখন ক্যাপ্টেন লেবি এসে আজকের অ্যাসেম্বলিতে যাবার জন্য সবাইকে তৈরি হতে বলে। এরপর সিন চেঞ্জ হয়ে সার্ভে কর্পসের অ্যাসেম্বলির দৃশ্য দেখানো হয়, যেখানে আর্মিন মিকাসা সহ সবাই এসেছে। কমান্ডার ইরিন স্মিথ বলে আজকে তোমরা সবাই সিদ্ধান্ত নেবে যে তোমরা কি সার্ভে কর্পসে জয়েন হতে চাও নাকি। যদিও গত মিশনের টাইটান হামলার কারণে সবাই অনেক ভয় পেয়ে আছো, তারপর ওই যুদ্ধে মানুষরা অনেক বড় সফলতা পেয়েছে, যেটা সম্ভব হয়েছে ইরিন ইয়েগারের কারণে। ইরিন শুধু টাইটানদেরই আটকায়নি, বরং টাইটানদের রহস্য জানতেও সাহায্য করেছে। ওয়াল মারিয়াতে থাকা ইরেনদের বাসার বেজমেন্টের ভিতর 100 বছর পুরনো টাইটানদের রহস্য রয়েছে, যেখানে পৌঁছাতে পারলে আমরা টাইটানদের শেষ করার পথ খুঁজে পাবো। কমান্ডার ইরুইন সবাইকে বলে এখন আমাদের একমাত্র মিশন হলো বেজমেন্ট পর্যন্ত পৌঁছানো, এজন্য আমাদের ওয়াল মারিয়াতে ফিরে যেতে হবে। যেহেতু ওয়ালোজের গেট পুরোপুরিভাবে সিল হয়ে গেছে, তাই সেটা খুলে সেখান থেকে গাড়ি বের করা সম্ভব না, এজন্য তারা পূর্ব দিক থেকে একটি রাস্তা বানিয়েছে 4 বছর ধরে। এই 4 বছরে তাদের 60%-এর উপর সৈনিক মারা গেছে, এজন্য এখন তাদের আরও অনেক সৈন্যের প্রয়োজন। যারা এখন সার্ভে কর্পসে জয়েন করবে তাদের 1 মাস পর একটি মিশনে নেওয়া হবে, যেখানে 30%-এর উপর সৈন্য মারা যাবে। যারা যারা নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত তারা এখানে থাকো আর বাকিরা চলে যেতে পারো। কমান্ডারের কথা শুনে সবাই অনেক ভয় পেয়ে যায় আর সবাই সেখান থেকে চলে যাওয়া শুরু করে, যাদের ভেতর এনিও ছিল, কারণ কেউ স্বেচ্ছায় কারো জীবন দিতে চায় না। আর সবশেষে মাত্র অল্প কিছু লোক সেখানে ছিল সার্ভে কর্পসে ভর্তি হওয়ার জন্য, যার ভেতরে ছিল আর্মিন, মিকাসা, জিদ, কোনি, সাশা, রায়নার, বার্টল, ক্রিস্টা এবং ইয়ামির, আর তারা অফিসিয়ালি সার্ভে কর্পসের মেম্বার হয়ে যায়। এরপর সিন চেঞ্জ হয়ে দেখানো হয় আর্মিন মিকাসারা সার্ভে কর্পসের ক্যাম্পে চলে আসে, যেখানে তাদের সবাইকে নেক্সট মিশনের ফরমেশন বলা হচ্ছিল, যেটা 30 দিন পর হবে, কিন্তু সেখানে ইরেনের পজিশনের কথা তাদের বলা হয়নি। ইরেনকেও তাদের ফরমেশনের কথা বলা হচ্ছিল, কিন্তু একটা আজব বিষয় হলো এই পুরো মিশনে ইরেন কোথায় তার কাইডেশনকে ব্যবহার করবে সেটা বলা হয়নি। এই মিশনের পিছনে কোনো একটা রহস্য রয়েছে, যেটা কমান্ডার সবার থেকে লুকিয়ে রেখেছে। এরপর সিন চেঞ্জ হয়ে দেখানো হয় ইরেন তার কাজ করে বের হবার সময় আর্মিন মিকাসাকে দেখতে পায়। ইরেন ওদের দেখে দৌড়ে সেখানে যায় আর বাকি সবাইও তখন সেখানে চলে আসে। ইরেন সবাইকে দেখে কিন্তু জিন, মার্কো এবং এনিকে না দেখে ভাবে ওরা হয়তো মিলিটারি পুলিশ ব্রিগেডে ভর্তি হয়েছে। তখন পিছন থেকে জিন এসে বলে মার্কো মারা গেছে। এটা শুনে ইরেন অবাক হয়ে যায়, ইরেন বিশ্বাস করতে পারছিল না যে মার্কো মারা গেছে। তখন পিছন থেকে একজন সবাইকে দেখে বলে তোমাদের ইউনিফর্ম চলে এসেছে। এরপর সবাই সার্ভে কর্পসের ইউনিফর্ম পরে নেয় আর ইরেন সবার ভেতর মার্কোকে দেখতে পাচ্ছিল। অ্যাটাক অন টাইটান এমন একটি সিরিজ যেখানে আপনি প্রতিটি ক্যারেক্টারকে ফিল করতে পারবেন। আমি সবাইকে রেকমেন্ড করব সবাই একবার হলো এটার মেইন সিরিজ দেখুন। এরপর সিন চেঞ্জ হয়ে 1 মাস পরের দৃশ্য দেখানো হয়, যেখানে সবাই তাদের মিশনে যাবার জন্য প্রস্তুত হয়ে যায় আর তখন ইরেন পাশ থেকে 2টি বাচ্চাকে দেখতে পায় যারা তাদেরকে দেখছিল, ঠিক যেমন ছোটবেলায় ইরেন এবং মিকাসা সার্ভে কর্পস আসলে তাদেরকে দেখতো। গেট খুলে দেওয়া হয় আর কমান্ডার ইরুইন স্মিথের কমান্ডে সবাই তাদের মিশনের জন্য বের হয়ে যায় আর এর সঙ্গে শেষ হয়ে যায় অ্যাটাক অন টাইটানের এপিসোড 16। তো কি হবে এই মিশনে? দেয়ালের বাইরে থাকা এত সব টাইটানদের সাথে লড়াই করে তাদের এই মিশন কি সফল হবে, নাকি আবার শুধু শুধু জীবন যাবে শত শত সিপাহীদের, তা আপনারা সামনের এপিসোডে দেখতে পারবেন। তো এপিসোডটি কেমন লেগেছে আপনার কাছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। পরের এপিসোডটি মিস না করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনার কাছে ভিডিও নোটিফিকেশন চলে যায়। তো দেখা হচ্ছে পরের এপিসোডে, ততক্ষণ পর্যন্ত টিল দেন টেক কেয়ার এন্ড গুড বাই গাইস।